আজ গাজীপুরে 10 দিনের মতো পালিত হচ্ছে লকডাউন। তবে সড়কে চলাচল করছে ব্যাটারি চালিত অটোরিকশা। গত 24 ঘন্টায় সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী এই জেলায় আক্রান্ত হয়েছে 264 জন এবং মারা গেছেন 5 জন। জেলায় ও মেট্রোপলিটন এলাকায় চেকপোস্ট রয়েছে 54টি ও গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে আজও মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে মোট 26টি। দর্শক, গাজীপুরের লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন আমাদের প্রতিবেদক এম এ আজিজ। জেলা উপজেলার চেকপোস্টের বিষয়ে যেমনটি জানতে পেরেছি সকালে আমরা যোগাযোগ করেছিলাম জেলা প্রশাসকের কাছে, যেমনটি উনি জানিয়েছেন যে জেলা ও মেট্রোপলিটনের 26টি পয়েন্টে মোবাইল কোর্ট রয়েছে এবং মেট্রোপলিটনের ক্রাইম ডিসি জাকির সাহেবের কাছে যেমনটা জানতে চেয়েছিলাম উনি জানিয়েছেন যে জেলা ও মেট্রোপলিটন এলাকায় মোট 54টি চেকপোস্ট রয়েছে। এর ভেতরে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে দেখছেন আমার পিছনে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে দেশে আনা গাড়ির সাথে বিচ্ছিন্নভাবে জেলা ও উপজেলায় কিন্তু আপনার ইজিবাইক যেটা সরকার ঘোষিত নিষিদ্ধ এই ইজিবাইকও কিন্তু চলছে এবং জেলা প্রশাসনকে যাতে চেয়েছিলাম যে মেস খেতে কেরকম জানা, তবে ব্যক্তি আনা কিছু ব্যক্তি রয়েছে যারা মাস্কবিহীন এবং স্বাস্থ্যবিধি চলছে না তাদেরকে কিন্তু জরিমানা করছে। এর আগে আমরা গাজীপুর ও জেলা মেট্রোপলিটনে ঘুরে দেখেছিলাম যে যেমন যে পাড়া মহল্লায় কিন্তু খাবার দোকান যদিও পার্সেল দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু পার্সেল ছাড়াও দেখা গেছে যে আপনার পাড়া মহল্লায় কিন্তু অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। তবে যদিও জেলা ম্যাজিস্ট্রেট আপনার জেলা ম্যাজিস্ট্রেট রয়েছে আপনার বিভিন্ন মহল্লায় জরিমানা করছে, তারপরে কিন্তু মানছেন না, যারা মানছেন না তাদের কিন্তু আসলে ম্যাজিস্ট্রেটের কাছে জবাব ঠিক করতে গেলে কিন্তু আপনার জায়গাতে দ্বিগুণ বন্ধ হচ্ছে টাকা। তো ম্যাজিস্ট্রেট এই ছিল গাজীপুরের সার্বিক পরিস্থিতি।